বন্ধুরা, আজকে আমি আরও একটি ফেসবুকে টিপস নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, আমরা যারা বিভিন্ন পোস্ট ডিলিট করে থাকি বা কপিরাইট আসলে বা ক্লেম আসলে ভায়োলেশন আসলে আমাদের সেই পোস্টগুলো আমরা ডিলিট করে থাকি, কিন্তু সেই পোস্টগুলো ডিলিট করার পরে মানে আরও একটা জায়গায় থেকে যায়। তো আমরা চলুন যাই দেখি স্ক্রিনে ওই জায়গাটা কোথায় এবং সেটা থেকে আমরা কীভাবে একবারে ডিলিট করতে পারি বা আবার রিস্টোর করতে পারি। জি বন্ধুরা, আমরা চলে আসছি ফেসবুক পে ফেসবুকে। তো আমরা আসার পর অফিসিয়াল যে অ্যাপসটাতে আমরা ক্লিক করে চলে আসলাম। তো আসার পর আপনার উপরে দেখতে পাচ্ছি আমার নোটিফিকেশন বারের সাথে মেন আইকন, আমরা এই মেন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে প্রোফাইল যে এডিট, এটার পাশে তিনটা ডট, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি লগ। আমরা যে অ্যাক্টিভিটি লগটা আছে এখানে তিনটা দাগের মধ্যে অ্যাক্টিভিটি লগ, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই যে এখানে রিসাইকেল বিন দেখতে পাচ্ছেন, তো এটা এটার মধ্যে লুকিয়ে আছে আমাদের সবগুলো পোস্ট, যেগুলো আমরা পোস্ট করেছি এবং সেটা ডিলিট দিয়ে ফেলেছি সেটা এখানে আছে। দেখেন, এটা আপনার 30 দিন পর্যন্ত এখানে মানে থাকবে, 30 দিন পর এটা চলে যাবে এখান থেকে। তো আপনার কোনো কারণে সাবমিট করতে হইতে পারে ফেসবুকের কাছে আপনার কোনো একটা ভায়োলেশন বা কোনো একটা কপিরাইট ক্লেম, তো এগুলো আপনি ডিলিট দিয়ে এখান থেকে তারপর সাবমিট করতে হবে, তাহলেই কার্যকর হবে আপনার সাবমিট, তো আপিল বা সাবমিট যাই বলেন। তো আমরা এখানে এগুলো কীভাবে ডিলিট দেব, দেখেন আমরা এখান থেকে কিন্তু রিস্টোরও করতে পারবো। নিচে দেখতে পাচ্ছেন রিস্টোর অপশন আছে। তো আমরা ধরেন প্রথম একটা পোস্ট, আমি এটা বাম পাশে যে ইয়াটা আছে ওখানে ক্লিক করে আমরা টিক মার্ক করে নিলাম। এখন এটাকে যদি আমি এর বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন তিনটা ডট, এখানে যদি ক্লিক করি এখানে ডিলিট অপশন আসছে। এখানে যদি আমি ডিলিট দেই তাহলে ডিলিট হয়ে যাবে, এটা এখান থেকে একদম চলে যাবে, একটু সময় নিতেছে, ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটাকে আমরা রিস্টোর করব, মানে রিস্টোর করব কীভাবে। দেখেন এই যে একটা যেটা সিলেক্ট করব সেটাকে আমি যদি নিচে দেখেন রিস্টোরে ক্লিক করি তাহলে আমারটা আবার পুনরায় চলে যাবে হচ্ছে আমাদের কোথায়, ফেসবুক পোস্ট হয়ে চলে যাবে। তো আমরা তো আর পোস্ট করতে চাচ্ছি না। তো এখানে দেখেন আপনি যদি একসাথে একাধিকটা আপনি সিলেক্ট করেন, ধরুন আমি অল সিলেক্ট করলাম, দেন অল সিলেক্ট হয়ে গেল উপরে। সিলেক্ট করার পর এখন সবগুলো আমি ডিলিট দেব, কিন্তু সেটা দিতে গেলে আমি ধরুন একটা ডান পাশে ক্লিক করে ডিলিট অপশন আনতেছি, ডিলিট। এখন দেখবেন এখানে একটা সমস্যা সৃষ্টি করবে এসে ফেসবুকের পাসওয়ার্ড, এখান থেকে এই যে ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা যদি একে একে ডিলিট দিই তাহলে কি হবে, ওই আপনার তো আমি তো আর একসাথে ডিলিট করতেছি না, তো আমি এটা ভেঙে যাচ্ছি। আপনারা যদি একসাথে ডিলিট করতে চান তাহলে আপনাদের ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিপস নিয়ে। ধন্যবাদ সবাইকে।